অনেকে এই রকেট অ্যাকাউন্টের লেনদেন চেক করতে পারেন না, ঠিক আছে? তাদের জন্য আমি এই ভিডিওটি করতেছি। শুধুমাত্র যারা রকেট অ্যাকাউন্টের লেনদেন চেক করা দেখবেন তারা এই ভিডিওটি দেখতে পারেন, অন্যরা চলে যেতে পারেন। কিন্তু যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল চালু করে দেবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রকেট অ্যাপসে আছি, এখান থেকে আমি লেনদেন চেক করে দেখিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? আপনারা যে অ্যাকাউন্টে লেনদেন চেক করবেন সেটা সেই অ্যাকাউন্টটি আপনারা এই রকেট অ্যাপসে লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন, এখান থেকে আপনি নিচের দিকে মোর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে মিনি স্টেটমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু লেনদেন গ্রুপ চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন মিনি স্টেটমেন্টে ক্লিক করলে আপনার লেনদেনগুলো এখানে চলে আসবে, ঠিক আছে? আমার লেনদেনগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখেন উপরে তিনটা অপশন আছে, অল ইন আউট, বলে যদি ক্লিক করা থাকে তাহলে এখানে ক্যাশ আউট সেন্ড মানি যা যা লেনদেন করে সম্পূর্ণ এখানে দেখতে পাবেন, ঠিক আছে? তারপরে ইন, ইনে যদি ক্লিক করেন তাহলে কে কে টাকা পাঠাচ্ছে, কে সেন্ড করেছেন সেই টাকাগুলো আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে? আর আউট, আউটে যদি ক্লিক করেন আপনি ক্যাশ আউট করেছেন বা সেন্ড মানি করেছেন সেইগুলো এখানে দেখতে পাবেন, ঠিক আছে? আপনার কোনটা দরকার এখানে এই ক্লিক করে দেখতে পারবেন, ঠিক আছে? এখান থেকে দেখতে নাম্বার সহ কিন্তু আছে, কোন নাম্বারে কোন সময় টাকা সেন্ড করেছেন বা ক্যাশ আউট করেছেন কী করেছেন সম্পূর্ণ কিন্তু এভাবে দেখতে পারবেন, ঠিক আছে? আপনাকে আমি বুঝাতে পারছি কীভাবে রকেট অ্যাকাউন্টে লেনদেন চেক করবেন। যদি বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো বিষয় জানা থাকে তাহলে